বাঙালি জাতির ইতিহাসে এক নৃশংস ভয়ঙ্কর ও বিভীষিকাময় কালরাত্রি 25শে মার্চ। শুধু বাঙালি জাতির ইতিহাসে নয়, মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। একাত্তরের এদিনে বাঙালি জাতি তথা বিশ্ববাসী দেখেছিল ইতিহাসের জঘন্যতম নৃশংসতা। গণহত্যার নীল নকশা অপারেশন সার্চ লাইট নামে পাকিস্তানিরা মেতে ওঠে নির্বিচারে স্বাধীনতাকামী বাঙালির নিধন যজ্ঞে। এ রাতেই বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম মুহূর্তটি। রিপোর্ট করছেন প্রমথশীল। 1971-এর মার্চ মাস জুড়ে ঢাকায় দফায় দফায় ব্যর্থ হয় বঙ্গবন্ধু ইয়াহিয়া বৈঠক। শান্তিপূর্ণ সমাধানের পথ এড়িয়ে 25শে মার্চ সন্ধ্যায় বাঙালির উপর কাপুরুষোচিত সশস্ত্র হামলার নির্দেশ দেয় সে সময় পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান। শুরু হয় অপারেশন সার্চ লাইট। পাক বাহিনীর প্রথম লক্ষ্যবস্তু ছিল রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নীল নকশা অনুযায়ী স্বাধীনতাকামী ছাত্র শিক্ষক কর্মকর্তাদের হত্যা করে পাকিস্তানিরা। প্রথমত নাম ছিল অপারেশন ব্লিটজ, তারপরে 18ই মার্চ পরিবর্তন করে অপারেশন সার্চ লাইট এবং 21শে মার্চ চূড়ান্ত করা হলো। কারণ তারা বুঝতে পারছিল যে বাঙালিদের যে রাজনৈতিক অভিলাষ তাকে রুখে দিতে হলে সামরিক পদক্ষেপে গ্রহণ করতে হবে। আপ প্রফেসর সাহেব হ্যাঁ, বাবা বললো হ্যাঁ যে আপনার লে জায়গা, তো বললো যে ওয়াই, বাবা জিজ্ঞেস করলো ওয়াই, ও না শুনে হাত ধরে টেনে সরসর করে বাইরে নিয়ে গেল। আমি গেছি যে এখন তো ফোন করে সবাইকে জানাতে হবে যে এই ঘটনা ঘটেছে। ফোনে গিয়ে দেখি ফোন ডেড, ফোন লাইন কাটা। তখন মাকে বলতে এসেছি অমনি বিকট মানে আওয়াজে, 8টা গুলির আওয়াজ শুনলাম। তারপরে আমরা গিয়ে দেখি যে একদম তাদেরকে গুলি করে ফেলেছে মনিরুজ্জামান এবং তাদের তিনজন, আমাদের সামনেই তারা তাদের রক্তে ভাসাভাসি। ওয়্যারলেস বার্তায় স্বাধীনতার ঘোষণা দিলে রাত 1:30টার দিকে পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে আটকে রাখে আদমজি কলেজের একটি কক্ষে। এদিকে নগর জুড়ে রাতভর চলে বর্বরচিত নিধনযজ্ঞ ও ধ্বংসের তাণ্ডব। সবচেয়ে বড় হত্যাকাণ্ডটি ঘটে জগন্নাথ হলে। বাবাকে যখন নিয়ে যায় তখন আমার খুব জল তৃষ্ণা পেয়েছিল আর কি, তো ওই দিকে জিসিদেবকে নিয়ে যাচ্ছে এটাও দেখলাম জল খাওয়ার সময় আর কি, জানলা দিয়ে ডাক্তার জিসিদেবকে নিয়ে যাচ্ছে, এরকম দুজন কান্দে ভর করে বাবাকেও নিয়ে যাচ্ছে। রাস্তা পার হইল, জগন্নাথলে মাঠে গিয়ে ঢুকলো, ওই পর্যন্ত দেখলাম আর কি। এরপরে ওই মাঠে নিয়ে কীভাবে বাবাকে ডাক্তার জিসিদেবকে মারছে এটার সচক্ষে দেখি নিয়ে। দুপুরবেলা বাথরুমের জানালা দিয়ে তাকে দেখলাম, 25-26 বছরের একটি তরুণকে খুব পেটাতে পেটাতে নিয়ে এসে রেল লাইনের উপর ফেলে দিল। তো ছেলেটি হাত জোর করে কিছু বলতে চাচ্ছিল বোধ হয়, ঠিক সেই সময় তার বুকে বেয়নেট চার্জ করলো। এই দৃশ্যটা আমি কোনোদিন ভুলব না, ফিনকে দিয়ে রক্ত ছুটলো। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা আর অপারেশন সার্চ লাইট খবরে সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলন প্রতিরোধের অগ্নিস্ফুলিঙ্গ। 9 মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। প্রমথেশ শীল, NTV News, ঢাকা।